গল্প রাজা রবিদান আর তার ভাই, অনেক আগের কথা। একটা রাজা ছিল, তার একটা মেয়ে ছিল, সে তার নাম ছিল বিউটি, আর সে খুব সুন্দরী ছিল আর খুব ভদ্র। একদিন রাজা তার অভিযানে গেল জাহাজ নিয়ে। সেই দিন খুব ঝড় হচ্ছিল, সমুদ্রের ঢেউ অনেক দ্রুত গতিতে চলছিল, সেরকম ওরকম ঢেউ ওই জাহাজটা নদীতে ডুবে গেল। আর হচ্ছে রাজা নদীতে ভেসে চলে গেল অন্য দ্বীপে। তারপরে এই খবর এক বছর পর ওর কন্যার কাছে এলো। তারপর থেকে ওর ভাই খুব লোভী ছিল আর ওই রাজা খুব ভদ্র ছিল। আর হচ্ছে ওই ওর ভাই, ওর ছোট ভাই ছিল খুব লোভী। সেই তারপরে থেকে ওই রাজা একদিন হচ্ছে ওই রাজা হচ্ছে একটা 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 মন্ত্রীর কাছে বলছে যে হচ্ছে আমার আমার হচ্ছে খাজনা ভরে গেছে, সবার কাছ থেকে খাজনা নিয়ে নাও। তারপরে গ্রামের সবার কাছ থেকে খাজনা নিয়ে নিল। তারপরে হচ্ছে গ্রামে একটা ছেলে ছিল, সে খুব ভদ্র, তার নাম টম। টম খুবই ভালো ছিল, সে হচ্ছে যেদিন গ্রামের মন্ত্রী পালকিতে করে ওই সোনা নিয়ে দিত, সেদিন ও হচ্ছে চুরি করে করে নিয়ে যেত। আর হচ্ছে একদিন সে চুরি করতে যেয়ে ধরা পড়ে গিয়েছিল। তারপরে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। তারপরে রাজা বিচার করলো যে হচ্ছে ও অন্ধকার কারাগারে নিয়ে যেতে হবে। তারপরে রাজকন্যা ছিল খুব ভালো, সেই জন্য ওর কারাগার থেকে মুক্তি করলো। মুক্তি করে হচ্ছে এই ও হচ্ছে চলে গেল। তারপরে হচ্ছে ওই লোভী রাজা শাস্তি দেওয়ার জন্য ও হচ্ছে একদিন একটা বুদ্ধি করলো যে হচ্ছে ও রাজার অভিযান ছিল, সেই জন্য রাজা জাহাজে করে গিয়েছে। আর ও হচ্ছে জাহাজে সব মালপত্র নিয়ে জাহাজটার নিচে ছিদ্র করে দিয়েছিল যাতে পানি ভরে যায়। তারপরে ওই হচ্ছে জাহাজটা ডুবে গেলে রাজা মারা গেল। তারপরে আর তারপরে হচ্ছে ওই তারপরে ওই রাজা ফেরত এলো, যেই রাজার কন্যা ছিল একটা, সেই রাজা ফেরত এলো। তারপরে ওই কন্যার বিয়ে হলো। তারপরে ওরা সুখে শান্তিতে বসবাস করলো। আজকের গল্প এই ছিল, বাই।